নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস তো বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু টানা ডুরান্ডের দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিল শীর্ষে থেকে কিন্তু যথেষ্ট চাপ রেখেছে মোহনবাগান সুপারজাইন্টের উপর আজকে কিন্তু মোহনবাগান সুপারজাইন্ট যথেষ্ট চাপ নিয়ে তাদের ম্যাচটা খেলবে কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ দুটো দলের কাছেই রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজে রয়েছে তো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে তোমাদের অনেক রকম প্রশ্ন ছিল বিশেষত জিকসন এবং ডিমিকে নিয়ে তাদের নিয়ে আপডেট শেয়ার করবো জনিকাউকর সই নিয়ে কিন্তু একটা বড় আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে তো আজকে মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু বিকেল চারটে থেকে যুব ভারতীতে খেলতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচ আজকে কিন্তু সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলারকেই রেজিস্টার করানো হয়েছে সেখানে বিদেশি ফুটবলাররাও রয়েছে অনেকের কিন্তু আজকে অভিষেক হবে এবং কোচ মলিনা কিন্তু আজকে প্রথম ম্যাচ খেলাতে চলেছে হেড কোচ হিসাবে এবং আজকে তার জন্মদিন তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল কোচ মলিনার জন্য তো আজকে কিন্তু প্লেয়ারের একদম সবুজ জার্সি গায়ে প্রথম ম্যাচ হতে চলেছে তো বেশ কিছু যদি আমরা একটু লাইন আপ নিয়েই কথা বলি গোলকিপার পজিশনে কিন্তু ভিশাল শুরু করবে ডিফেন্স লাইনে চার ডিফেন্সে কিন্তু সাইড ব্যাক হিসাবে সুভাশিস বোস এবং আশিস রাই এবং সেন্টার ব্যাক হিসাবে কিন্তু টম অ্যালড্রেটের সঙ্গে কিন্তু সৌরভকে আমরা সেখানে দেখতে পেতে পারি মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু আপুইয়া সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে চলেছে তার সাথে থাপা কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু গ্রেক স্টুয়ার্ট এবং স্টুয়ার্টেরও কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম ম্যাচ আজকে হতে চলেছে একটু হালকা ইঞ্জুরি রয়েছে তাকে হয়তো পরবর্তী সময়েও ব্যবহার করতে হতে পারে এবং প্রথম দিকে সেই জায়গায় সাহালকে রাখার চিন্তাভাবনা রয়েছে আর আফ লিস্টান লিস্টার্ন কোলাসো জেসন কামিংস এবং মানবির রয়েছে তারাই কিন্তু আক্রমণে সাহায্য করবে এছাড়া কিন্তু ডিমি পেট্রাটও সেও কিন্তু কালকে মধ্যরাত্রে কলকাতা বিমানবন্দরে এসে গেছে মোটামুটি দল সবাই ঠিকই রয়েছে জেমি ম্যাকক্লারেনকে আজকে ব্যবহার করা হবে না তার একটাই কারণ তার ইঞ্জুরি রয়েছে সে পুরোপুরি এখনো ম্যাচ ফিট নয় সে সরাসরি ম্যাচই খেলবে তো আজকের ম্যাচের কি স্কোর লাইন হতে চলেছে সকলে কিন্তু কমেন্ট করো যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে কালকে ইস্টবেঙ্গলের ম্যাচেও কিন্তু প্রচুর কমেন্ট এসেছিলো অনেকেরই কমেন্ট মিলে গেছে তো স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওয়াইটিতে বেশিরভাগেরই মিলেছে ফেসবুক পেজে সম্ভবত একজনের কমেন্ট মিলেছে বাদ বাকি কারোরই ফেসবুক পেজের কমেন্ট মেলেনি তো সকলে কিন্তু কমেন্ট করো যে আজকের ম্যাচে লাইন কি হতে চলেছে তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি এবার ইস্টবেঙ্গলের দিকে তো কালকে কিন্তু আমরা হঠাৎই দেখতে পেলাম বেঞ্চের মধ্যেও কিন্তু রাখা নেই জিকসান সিংকে এবং বেঞ্চের মধ্যে কিন্তু যাকে রাখার কথা ছিল না তাকে রাখা হয়েছে সেটা হচ্ছে ডিয়ামান্টাকোসকে এবং ক্লেটন শিলভাও কিন্তু বেঞ্চের মধ্যে ছিল তারা মাঠের বাইরে বসে বসেই ম্যাচটাকে এনজয় করলো যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছিল ডিমি এবং ক্লেটন দুজনই ভাবছিল যদি আমরা মাঠে নামে তাহলে কিন্তু বেশ কয়েকটা গোল বাড়িয়ে রাখতে পারতাম তো দুজনকেই কিন্তু ব্যবহার করা হয়নি তো যেরকমটা ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কদরাজ জানিয়েছে জিক্সান এবং ডিয়া তারা কিন্তু পরের ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে কোনো রকম সমস্যা নেই জিক্সান কোনো ব্যক্তিগত কারণে কালকে ম্যাচটা খেলেনি সেই কারণে কিন্তু কালকে সে মাঠেও উপস্থিত ছিল না কোনো রকম ইঞ্জুরি বলে জিকসানের এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জানা যায়নি যদি কোনো রকম জিক্সানের অফিসিয়ালি ইঞ্জুরি আপডেট আসে না আসাটাই ভালো তো তাহলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো কিন্তু আমাদের কাছে যতটুকু আপডেট জিক্সানের কিন্তু কোনো রকম মানে ইঞ্জুরি ছিল না কিছু তার পার্সোনাল কারণের জন্য কালকের ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল ছিল না এবং ডিয়ামান্টাক সে কিন্তু পুরোপুরি ফিট রয়েছে পরের ম্যাচ অর্থাৎ চোদ্দ তারিখে এএফসির ম্যাচে কিন্তু তাকে ব্যবহার করার চিন্তা ভাবনার জন্যই তাকে কিছুটা রেস্ট দেওয়া হয়েছিল তার সাথে সাথে নন্দকুমার সেও কিন্তু সরাসরি চোদ্দ তারিখেই মাঠে নামতে চলেছে এমন কি ক্লেটন সিলভাও যদি ফিট থাকে তাকেও কিন্তু চোদ্দো তারিখে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে তো বেশ কিছু প্লেয়ারকে কিন্তু আমরা চোদ্দো তারিখে একবারে দেখতে পেতে চলেছি এই মাঝখানে যে কটা দিন রয়েছে এই সময় কিন্তু প্রতিজনই একদম একশো শতাংশ ফিট থাকার চেষ্টা করবে তো মোটামুটি সবাই মোটামুটি সুস্থ রয়েছে এরকমটাই কিন্তু আপডেট জানিয়ে গেছে কালকে কার্লেস কোয়াদরাত তো এরপরে যদি আমরা চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা আর অন্য কেউ নয় চৌত্রিশ বছর বয়সী ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার জনি কাউকো মোহনবাগান সুপার নাইনটের হয়ে কিন্তু লাস্ট সিজন আইএসএল শিল্ড উইন করেছে তার আগে আই কাপ চ্যাম্পিয়নও কিন্তু জনি কাউকো ছিল তো জনি কাউকো আইএসএলে কিন্তু দুর্দান্ত ফুটবলার কারণ তাকে আমরা সবুজ মেলুন জার্সি গায়ে খুব ভালো ফুটবল খেলতে দেখেছি টোটাল পঁয়ত্রিশটা ম্যাচে কিন্তু ছটা গোলের সাথে সাথে দশ দশটা অ্যাসিস্ট এবং যেভাবে টিম কে সাহায্য করে তো জনি কাউকে একজন দারুণ মাপের প্লেয়ার এবং বড় লেভেলের প্লেয়ার তো তাকে কিন্তু আবারও আমরা ইন্ডিয়াতে দেখতে পেতে চলেছি এবার আর আইএসএল এ নয় আই লিগে আই লিগের ক্লাব কিন্তু ইন্টারকাসি জনি কাউকুকে সই করাতে চলেছে অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু কিছু দিনের মধ্যেই এসে যাবে হাবাসের হাত ধরে কিন্তু আরও একবার জনি কাউকু ইন্ডিয়াতে ফিরছে এবার সেটা ইন্টারকাসির জার্সি গায়ে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইন্টারকাসি আই লিগ নয় তারা কিন্তু আইএসএল এ আসতে পারে কিভাবে আসতে পারে আগে থেকেই তোমাদের জানাচ্ছিলাম যে হায়দ্রাবাদকে পনেরো তারিখের মধ্যে তারা আইএসএলে খেলতে পারবে কিনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যদি হায়দ্রাবাদ খেলতে না পারে তো সেই জায়গাতে কি কিন্তু অবশ্যই ইন্টার ইন্টারকাসির চেষ্টা করছে বিট পেপার তুলে তারা একদম আইএসএল চলে আসার তো সেই রকমভাবেই কিন্তু তারা দল গঠনটাও করছে ভিতর ভিতর এবং তাদের কাছে হয়তো পাকা খবরই রয়েছে যে হায়দ্রাবাদ আসতে পারবে না সেই কারণে কিন্তু তারা যথেষ্ট ভালো বেশ কিছু সাইনিং করছে বিশেষত বিদেশি সাইনিং যেখানে জনি কাউকু একজন হাইলি রেটেড প্লেয়ার এবং যথেষ্ট মার্কেট ভ্যালিউ তার ভালো তাকে সাইন করানো মানে একটা বড় সাইনিং করে নিয়েছে এবং যদিও তারা কোনোভাবে এ বছর না আসতে পারে তারা চ্যাম্পিয়ন হয়ে আসার থাকবে যেরকম টিম তৈরি হচ্ছে যেখানে হাবাসের মতন কোচ রয়েছে তো অবশ্যই কিন্তু ইন্টার কাশের দিকে আমাদের আলাদাই নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ